যারা লাইভ দেখছেন সকলকে শুভেচ্ছা শুভ সন্ধ্যা আপনারা জানেন যে আজকে নিউজ টোয়েন্টি ফোরে একটা ফোনালাপ ফাঁস হয়েছে যে সেখানে বিশেষ করে এমনভাবে বলা হয়েছে যে আমি একটি টেন্ডারের তদবির করতেছি কিংবা আর একজন প্রবাসী মানুষের সাথে আর্থিক বিষয়ে হেল্প চাচ্ছি এরকম একটি অংশ ফাঁস করা হয়েছে বা দেখানো হয়েছে আসলে যে ঘটনাটা আপনাদের জানা উচিত যে সেখানে আমাদেরকে হেয় করার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ফোনালাপের কিছু আংশিক অংশ সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার করা হয়েছে যাতে মানুষের মনে একটা বিভ্রান্তির তৈরি হয় যাতে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি হয় আপনাদেরকে প্রথম আসি যেখানে ব্যাঙ্ক গ্রান্টির একটা বিষয় প্রথম ফোনালাপের প্রথম অংশে উঠে এসেছে সেটি ছিল যে আমার আন্টির কনস্ট্রাকশন বিজনেস আছে তার একটি কাজের ব্যাঙ্ক গ্রান্টি দেওয়ার লাস্ট ডেট হচ্ছিল তার দুদিন আগে সে আমাকে ফোন করেছিল একটু কারণ সে ছিল এলাকায় যে আমার মামন্ত ভাই মোটরসাইকেল এলাকায় তো সে আমাকে বলেছিল যে আমি কাউকে দিয়ে রাখতে পারি কিনা কারণ যেহেতু সরকারি কাজের লাস্ট দিন আছে তখন আমি আমার পরিচিত একজন যিনিও এই কনস্ট্রাকশন কাজ করে তাকে বলেছিলাম যে আসলে সে এরকম ১৩ কোটি টাকার একটা কাজ সেই কাজের একটা ব্যাংক গ্রান্টি সে করতে পারবে কিনা তো এই ছিল প্রথম বিষয়টা কিন্তু এখানে আমার আন্টির সাথে আমার অনেক ধরনের কথা হয়েছে সেগুলোর আংশিক অংশ সেখানে ছড়ানো বা আসলে সাজিয়ে প্রচার করা হয়েছে প্রপাগান্ডা ছড়ানোর জন্য যেটা আমার পারিবারিক বিষয় বা আমাদের যেটা চলে ব্যবসায়িক একটা বিষয় সেখানে কোনো ধরনের ঘুষ দুর্নীতি কিংবা আমি কাউকে তদবির করতেছি তোষামতি করতেছি সে ধরনের কিছু নাই আর দ্বিতীয় যে বিষয়টা ছিল যে একজন লোক আমাকে বলছিল যে সে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে এখন আমি ডাকসুর ভিপি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আমার ফোন নাম্বার কিন্তু অসংখ্য মানুষের কাছে আছে এখন ছাত্র লীগের কেউ কিংবা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেও কেউ যদি আমাকে ফাঁসানোর জন্য ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমি আপনাকে হেল্প করব আমি আপনাকে পাঁচ কোটি টাকা দেব আমি আপনাকে এই করব সেই করব বলতে পারে কিন্তু সেখানে আমার রিপ্লাইটা কি সেটা আপনাদেরকে শুনতে হবে ঠিক একইভাবে একজন লোক আমার কাছে পরিচয় দিয়েছিল যে সে প্রবাসী একজন লোক সে আমাদের শুভাকাঙ্ক্ষী সে আমাদেরকে হেল্প করতে চায় তখন আমি তাকে বলেছি যে আসলে অপরিচিত লোক আপনার কাছ থেকে তো আমি হেল্প নিব না তারপরও যদি আপনি আমাদেরকে হেল্প করতে চান এখন আমাদের হেল্প প্রয়োজন নাই যদি আমাদের লাগে আমরা আপনাকে বলবো কারণ একটা লোক যে আমাকে ফোন দিয়েছে স্বাভাবিকভাবেই কাটেছি তাকে আমি সেটা বলেছি কিন্তু এখানে তার কাছ থেকে কিন্তু আমরা কোনো আর্থিক সুবিধা নেইনি কিংবা আর্থিক লেনদেন হয়েছে সে ধরনের কোনো কথা নেই বরঞ্চ একটা একটা বরঞ্চ লোক বিশেষ করে কি বলবো যে সেখানে তার সাথে যে কথা হয়েছে তার একটা আংশিক অংশ যে এবং তাকে পরে আমি বলেছি যে যেহেতু আমি জানি যে এদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের বেডরুম পর্যন্ত নজরদারি সুতরাং আমরা একটা নর্মাল কথাবার্তা বলবো সেটাকেও একটু রং চং মাখিয়ে দেখা হতে পারে সেখানে বলছি যে আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনি যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কিন্তু দেখেন সে বলছে যে আপনি একটা মেইল অ্যাড্রেস দেন আমাকে একটা নাম্বার দেন আমি সেখানে কি রিপ্লাই দিচ্ছি সেটা সেখানে নাই আর সর্বোপরি আপনাদের একটা জানা উচিত যে আপনারা জানেন যে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ডাকসু নির্বাচন করেছিলাম যেহেতু এই রাষ্ট্র এখন একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে এক প্রকারের স্বৈরতন্ত্র চলছে সেখানে প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপ রয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নানা বিষয় আমাদের কাছে কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে বসেছে জিজ্ঞাসা করেছে এমনকি কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যে ডিজিএফআই তারা কিন্তু আমাদের চারজন আমি আশেদ ফারুক এবং হাসান মামুনকে রেডিশনে একবার মানে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা কথা বলবে আমাদের সাথে সেটা আমি ইতিমধ্যে আর আমার সংবাদ সম্মেলন আমি ব্যক্ত করেছি যে যেখানে তারা আমাকে নানা ধরনের অসৎ সুবিধা বিশেষ করে আমাদেরকে চাকরি বাকরি প্রলোভন দেখিয়েছিল যেন আমরা এই কোটা সংস্কার আন্দোলন বিশেষ করে আমরা ওইভাবে এটা নিয়ে নাড়াচাড়া না করি তো আমাদেরকে নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু আমরা কিন্তু সেগুলোতে মাথা ঘামাইনি আমরা কিন্তু সেগুলোতে মাথা কামাইনি প্লাস হচ্ছে ডাকসু নির্বাচনের আগেও বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল বিভিন্ন পদ অফার করেছিল এমনকি ছাত্রলীগের কমিটি গঠনের সময় যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় আমাকে কিন্তু পদদের অফার দেওয়া হয়েছিল টাকা পয়সা গাড়ি বাড়ি ফ্ল্যাটের অফার দেওয়া হয়েছিল সেগুলো আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলনে বলেছি এখন সেই ঘটনাগুলো আমরা তো সে ধরনের অপকর্মের সাথে জড়িত হইনি কিংবা সেই ধরনের লোভ কিংবা প্রলোভনের পরে আমরা আপোষ করিনি সুতরাং সেগুলোর আংশিক কথাবার্তি যদি প্রচার করে সেটি বিশেষ করে আমাদের কিচ্ছু আসে যায় না আর এটি কেন প্রচার করেছে সেটি যদি আপনারা জানেন যে এখন এই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমরা যে আজকে এই রাষ্ট্রের যে দুর্বৃত্তায়ন চলছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের পৃষ্ঠপোষকতায় সেগুলো নিয়ে যখন কথা বলছি সরকারের নগ্ন চেহারা যখন আমরা মানুষের কাছে উন্মোচন করতেছি যে আজকে কীভাবে সরকার মানুষের উপরে নিপীড়ন চালাচ্ছে বিভিন্ন বাহিনী দিয়ে নির্যাতন চালাচ্ছে আদালতকে ব্যবহার করছে তখন আমাদের এই ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি ফোনালাপ এ আমরা মনে করি যে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফাঁস করা হয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে আমরা যে বলছি যে আজকে যে গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণ ছাড়া চলতে পারে না সেখানে যে সরকারের লেজুর ভিত্তি করা সে ধরনের আমরা মনে করি যে সেই ধরনের সাংবাদিকদের মাধ্যমে এই তথ্য প্রচার করে একটা বিভ্রান্তি তৈরি করতে চেয়েছে তারা আর বিশেষ করে আপনারা জানেন যে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হলে গিয়েছিলাম গণরুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে যখন যাই সেখানে একটা গণরুম ঢোকার পরেই সেখানে ছাত্রলীগের দুজন মেঘনা কর্মী তারা একজনের নাম হচ্ছে সাদিক আর একজন হচ্ছে মাজেদুর তারা এসে প্রথমে অকাথ্য ভাষায় খুব চোখ রাঙিয়ে যে চোটপাট সহকারে কথা বলে আমি কেন এই রুমে আসলাম কারণ অনুমতি নিয়ে আসছি এটা ছাত্রলীগের রুম এখানে যাওয়া যাবে না তো একটা পর্যায়ে ধাক্কাধাক্কি করে এবং হাত ধরে টান দেয় কিন্তু আমি তাদের সাথে কোনো রিয়াক্ট করিনি কারণ আমি যদি রিয়াক্ট করতাম তারা সেটাই চায় যাতে আমরা রিয়্যাক্ট করি এবং তারা আরও আমাদের সাথে বাজাতে পারে কিন্তু আমরা সেগুলো করিনি বরং আমরা সেখান থেকে চলে আসি আমরা সেখানে চলে আসি বিশেষ করে এবং আমি অ্যাক্টিং ভিসি স্যার যিনি উপাচার্য প্রাচার্য তার কাছে অভিযোগ জানাই প্রক্টর স্যারকে জানাই এবং সর্বশেষ কিছুক্ষণ আগে হল সংসদে এই যে সাদেকুর এবং তাদের সাদিক এবং তাদের নাম মেনশন করে কিছুক্ষণ আগে অভিযোগ পত্র দিয়েছি আমি আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সহ সকলকে বলবে লাইভটি শেয়ার করে অন্তত মানুষের কাছে ক্লিয়ার করার জন্য কারণ এই যে নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে এই ফোন কিংবা আংশিক যে ফোন বা বিভিন্ন কথার খণ্ডিতাংশ জুড়ে আসলে আমাদেরকে হেউ করার জন্য হেউ প্রতিপন্ন করার জন্য এই ধরনের একটা কাজ করা হয়েছে যা আমি আইনের আশ্রয় নেব যে যেই চ্যানেল প্রকাশ করেছে তারাও উদ্দেশ্য আমাকে আমারকে সম্মানহানি করেছে সেটা নিয়ে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব আর আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে এটা আমার পারিবারিক আমার খালার বিজনেস সেখানে তার জন্য একটা ব্যাংক গ্রান্টির জন্য আমি আমার পরিচিত আরেকজনের সাথে কথা বলেছি সুতরাং এখানে কোনো ধরনের অন্যায় হয়নি কোনো অনিয়ম হয়নি প্লাস হচ্ছে যে নানান ধরনের লোক আমাদেরকে ফাঁসানের জন্য নানান কথা ফোনে বলে সুতরাং একজন লোক আমাদেরকে টাকা পয়সা বলেছে হেল্প করবে আমরা তো তার কাছে চাইনি সুতরাং যদি আমি অভিযুক্ত হই তাহলে পূর্ণাঙ্গ ফোন ফোন আলাপ ফাঁস করতে হবে পূর্ণাঙ্গ ফোন আলাপ ফাঁস যদি করে দিন সেখানে যদি আমার কোনো অপ্রীতিকর কিছু উঠে আসে সেটা নিয়ে নিউজ করতে পারে কিন্তু একটা নিউজ টোয়েন্টি ফোর আমরা মনে করি যে বাংলাদেশের গণমাধ্যম একটা অন্যতম গণমাধ্যম মূলধারার গণমাধ্যম সুতরাং তারা পুরো বিষয় সম্পর্কে ধারণা না পেয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে রাষ্ট্রযন্ত্রের যে এই যে অপপ্রচার কেন তারা মিডিয়ায় করলো সেটি আমার বোধগম্য নয় আমরা যে হলুদ সাংবাদিকতার কথা বলি এটা হচ্ছে এক ধরনের হলুদ সাংবাদিকতা এবং আমি এটা নিয়ে আইনের আশ্রয় নেব আর আপনারা যে জানেন যে এই রাষ্ট্রে যে আমরা বলছি যে দুর্বৃত্তায়নের এই রাষ্ট্রে স্বৈরতন্ত্রের এই রাষ্ট্রে নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে ঘন ঘন বিরোধী দলের নেতাদের ফোনালাভ ফাঁস হতো এখন হচ্ছে বিশেষ করে বিপি কিংবা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের আপনারা দেখছেন সরকারি দলের কোনো নেতাকর্মীর ফোনালাফ ফাঁস হয়েছে ফাঁস হয়নি আর এই ফোনালাপ কারা ফাঁস করে অবশ্যই সেখানে রাষ্ট্র নিজে জড়িত এবং রাষ্ট্র যে তাদের পিট বাহিনী তাদের যে যাদের দ্বারা লেজুর বৃত্তি করায় বিশেষ করে আমরা বলবো যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এগুলো করে থাকে যে সরকারের বিরুদ্ধে যারা কথা বলে সরকারকে নিয়ে সমালোচনা করে তাদেরকে মানে বিভ্রা বিশেষ করে হেউ করার জন্য বিভ্রান্ত করার জন্য সর্বোপরি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হোক না কেন আমরা তার শক্ত প্রতিবাদ করব অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা সরকারের বিরুদ্ধে এভাবে সমালোচনা করেন না দেশের কেউ এভাবে কথা বলে না আপনারা যে গোয়েন্দা সংস্থার লোকের নাম নিয়ে কথা বলবেন না আমরা ডোন্ট কেয়ার আমাদেরকে যদি মেরে ফেলে গুম করে খুন করে করুক তাতে কিছু আসে যায় না কিন্তু কোনো মিথ্যার সাথে আমরা আপোষ করব না এবং আমাদের দৃঢ় বিশ্বাস আজকে বাংলাদেশের ছাত্র সমাজ সচেতন রয়েছে এই যে সরকারের দমন পীড়ন স্বৈরতন্ত্রের যে যাতাকলে সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে রাষ্ট্র একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে পরি পরিণত হতে যাচ্ছে সেখানে সমগ্র দেশের মানুষ আজকে সেটা নিয়ে উদ্বিগ্ন তারা প্রতিবাদ করতে মুখর হয়ে আছে তারা আমরা যখন এই প্রতিবাদী কথাগুলো বলি সরকারের নগ্ন চেহারা মানুষের সামনে উন্মোচন করি তখন সরকার এক প্রকারের চিন্তায় পড়ে যায় যে এই ছাত্ররাই এই সরকারের পতন ঘটাতে পারে কিংবা জন মানুষকে তার ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে পারে সেই আতঙ্কে তারা আমাদের নিয়ে নানা ধরনের অপপ্রচার চালায় সেটা আপনারা সেই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই দেখেছেন সুতরাং এটি নতুন কিছু নয় তাই আমি সহযোদ্ধা আমাদের শুভাকাঙ্ক্ষীদের বিনীত অনুরোধ করবো আমার এই লাইফটি সকলে শেয়ার করে আমাদের বক্তব্যটি সকলকে শোনার জন্য আপনারা সুযোগ করে দেবেন ধন্যবাদ